বর্তমান যে পাঠ্যসূচি সূচনা হয়েছে, মুক্তিযুদ্ধের যে তালিকা আসছে, দুঃখজনক হলেও সত্য, সেই তালিকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নাই। শুরুতেই ভাতৃপ্রতিম মুসলিম দেশ তুরস্ক এবং সিরিয়া যে ভূকম্পনে আমাদের অনেক মুসলিম মা বোন শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। অনেক ভাইরা অসুস্থ হয়েছেন, হাসপাতালে আছেন, অর্থনৈতিকভাবে যারা পঙ্গু হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই সম্মেলন থেকে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহর কাছে দোয়া করছি তাদের অবস্থানগুলো যেন আল্লাহ তাআলা আগের মতো করে দেয়। প্রিয় ভাইরা আমার, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলা, লাখো দামালের রক্তের বিনিময়ে লাল সবুজে সোনার বাংলা পেয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, আর তার সন্তান, তার দল এক দবদল পাথরের মতো 14 বছর যাবৎ ক্ষমতায় আছে, আর সেই ক্ষমতা থাকায় অবস্থাও বর্তমান যে পাঠ্যসূচি সূচনা হয়েছে, মুক্তিযুদ্ধের যে তালিকা আসছে, দুঃখজনক হলেও সত্য, সেই তালিকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নাই। যারা মুক্তিযুদ্ধের জন্য সহযোগিতা করেছিলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আমরা মুবারকবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার অর্থ এই নয় 55,000 বর্গ মাইলে এক ইঞ্চি জায়গা তাদেরকে আমরা ছেড়ে দেব না, আমাদের অধিকারের মধ্যে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কি দেখতে চাই? বাংলাদেশের ইতিহাসের অবস্থান কি? বাংলাদেশের কোন জায়গার মধ্যে নেই সরকারের উচ্চ পদ থেকে ধরে একজন ঝাড়ুদার পর্যন্ত, তার সর্বনিম্ন কর্মচারী যারা আছেন, সৎকার অধিকাংশ লোকই হচ্ছে অসৎ অবলম্বন করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এর কথার ক্লুট জানতে যায় 2-4 কিছুদিন আগে ঢাকা 5 আসনের সংসদ সদস্য জনাব এ কে এম রহমতুল্লাহ বলেছেন, আমাকে বলা হয়েছিল আমি মেয়র হওয়ার জন্য, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমি মেয়র হব না। কেন হব না শব্দটা বলতে যেয়ে বলেছিলেন, ওই মেয়র ভবনের উপর থেকে নিচ পর্যন্ত এবং ঢাকার উত্তরের যত বাতাসগুলোর মধ্যেও আছে যেন কেমন চোর 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 গন্ধ পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় একটি দেশ কেমন করে চলে? এই অবস্থায় একটা পরিবর্তনের দরকার। আমরা আজকে মোহতারাম আমিরকে সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হই, বাতিলের বিরুদ্ধে রক্তপ্রয়োজন হলে রক্ত দিব, তারপরেও তাদেরকে এই অস্ত্র কষ্টে থাকতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, ইসি সাহেবের হঠাৎ করে কেমন জানি ভীমরতি লক্ষ্য করা যায়। কিছুদিন ক্ষমতায় আসার পরে তিনি বলেছেন 300 আসনের এভিএম এর মাধ্যমে নির্বাচন করবেন, 2-1 দিন অর্থাৎ এই সপ্তাহখানেক যাবৎ, এখন তারা আস্তে আস্তে 150 আসন থেকে এখন 50 আসন। আমি জানতে চাই আপনার ভান্ডে কে ইভিএম মেশিন নাই নাকি এই নষ্টগুলা নিয়ে এতদিন লাফালাফি করেছিলেন? একটি আসনে ইভিএম নির্বাচন হতে দেব না, ইসলামী আন্দোলন একটি নির্বাচনে আসনে ইভিএম গ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, ডাক্তার দিয়ে হাসপাতাল চলে, আর আমাদের দেশে এখন ডাক্তার দিয়ে এখন মন্ত্রণালয় চলে। যেই জন্য আমার শ্রদ্ধেয় দীপুমনির, তিনি কখন যে কি বলেন, এই প্রাগলের প্রভাব বলা বড় মুশকিল। মাননীয় মন্ত্রী স্পষ্ট মনে রাখেন, বাংলাদেশের একটি ইমানদার মানুষ জীবিত থাকতেও এই দেশে ডারউইনের মতবাদ আর আপনাদের সিলেবাস কেউ গ্রহণ করবে না। ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে তার কর্মী বাহিনী তা প্রতিহত করবে ইনশাআল্লাহ।
পরিশেষে আহ্বান করি, ক্ষমতাটা ছেড়ে দেন মাননীয় মন্ত্রী, আপনারে দিয়ে চলে না এই কাজ, আপনাকে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলে না। ব্যর্থতা রহতের করে ব্যর্থতা কেস ডাকার জন্য পদত্যাগ করুন, তা না হলে আমরার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলবে।